वंदे भारत निये एबार दारुण खबर। एबार एकाधिक वंदे भारत मेट्रो पेते चलेछे बांगला। नतून रूटे दौड़बे सेमी बुलेटो। आर किछुटा समय अपेक्षा, तारपर पटना हावड़ा रूटेओ छुटबे वंदे भारत। किछुदिन आगेई एई सेमी बुलेट ट्रेनेर ट्रायलो हये गेछे, सेई टेस्टेओ पास करेछे ट्रेनटा। এখন শুধুই সময়ের অপেক্ষা। শোনা যাচ্ছে আরও কয়েকটা বন্দে ভারত পেতে পারে বাংলা, তবে তার রুটগুলো হবে ছোট। ধরুন হাওড়া থেকে রাঁচি পর্যন্ত যাবে। কয়েক মাস ধরে এই রুটে বন্দে ভারত এক্সপ্রেস চালানোর পরিকল্পনা ছিল রেলের। তবে কবে থেকে ওই ট্র্যাকে ট্রেন ছুটবে সেটা নিয়ে সরকারিভাবে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। তবে হাওড়া রাঁচি বন্দে ভারত হয়তো পুজোর মধ্যেই চালু হতে পারে। অন্যদিকে বারাণসী হাওড়া রুটেও বন্দে ভারত ছুটবে, আর সেটা নিয়ে রেলের তরফে সবুজ সংকেতও দিয়েছে। কিন্তু ট্রায়াল রান এখনও শুরু হয়নি, তাই কবে থেকে ওই রুটে ট্রেন চলাচল শুরু হবে সেটা এখনও জানা যায়নি। তবে যেটা জানা গেছে তা হলো ওই ট্রেনটি গয়া হয়ে যাবে, অর্থাৎ আপনি মাত্র 6.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাবেন বারাণসী থেকে হাওড়া। অন্যদিকে রেল সূত্রে জানা গিয়েছে জামালপুর থেকে মালদার একটি বন্দে ভারত মেট্রো চালানো হতে পারে। হাওড়া হয়ে ভাগলপুর পর্যন্ত আরও একটি বন্দে ভারত মেট্রো চালানো হতে পারে বলেই খবর। এই ট্রেন সপ্তাহে 6 দিন করে চালানো হবে, যদিও এই রুটের বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনও রেলের তরফ থেকে নেওয়া হয়নি। বিষয়টা আলোচনা পর্যালোচনার পর্যায়ে রয়েছে বলে জানা যাচ্ছে। বন্দে ভারত নিয়ে এবার দারুণ খবর পাওয়া গেল। এবার একাধিক বন্দে ভারত মেট্রো পেতে চলেছে বাংলা। নতুন রুটে দৌড়বে সেমি বুলেট। আর কিছুটা সময়ের অপেক্ষা, তারপর পাটনা হাওড়া রুটেও ছুটবে বন্দে ভারত এক্সপ্রেস। কিছুদিন আগেই সেমি বুলেট ট্রেনের ট্রায়ালও হয়ে গিয়েছে, সেই টেস্টেও পাস করেছে ট্রেনটা। এখন শুধুই সময়ের অপেক্ষা। শোনা যাচ্ছে আরও কয়েকটা বন্দে ভারত পেতে পারে বাংলা, তবে তার রুটগুলো হবে ছোট। ধরুন হাওড়া থেকে রাঁচি পর্যন্ত যাবে। কয়েক মাস ধরে এই রুটে বন্দে ভারত এক্সপ্রেস চালানোর পরিকল্পনা ছিল রেলের, তবে কবে থেকে ওই ট্র্যাকে ট্রেন ছুটবে সেটা নিয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি। তবে হাওড়া রাঁচি বন্দে ভারত হয়তো পুজোর মধ্যেই চালু হতে পারে। অন্যদিকে বারাণসী হাওড়া রুটেও বন্দে ভারত ছুটবে, আর সেটা নিয়ে রেলের তরফে সবুজ সংকেতও মিলেছে। কিন্তু ট্রায়াল রান এখনও শুরু হয়নি, তাই কবে থেকে ওই রুটে ট্রেন চলাচল শুরু হবে সেটা এখনও জানা যায়নি। তবে যেটা জানা গিয়েছে সেটা হলো যে এই ট্রেনটা গয়া হয়ে যাবে, অর্থাৎ আপনি মাত্র 6.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাবেন বারাণসী থেকে হাওড়া। অন্যদিকে রেল সূত্রের খবর, জামালপুর থেকে মালদার মধ্যে একটা বন্দে ভারত মেট্রো চালানো হতে পারে। হাওড়া হয়ে ভাগলপুর পর্যন্ত আরও একটা বন্দে ভারত মেট্রো চালানো হতে পারে বলে খবর। আর এই ট্রেন সপ্তাহে 6 দিন করে চালানো হবে, যদিও এই রুটের বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত রেলের তরফ থেকে নেওয়া হয়নি। বিষয়টা আলোচনার পর্যায়ে রয়েছে। বিস্তারিত আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান কমেন্ট করে, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন।